আমাকে অ্যারেস্ট করার চেষ্টা করো না। এক মিনিট এসিপি স্যার, এনার সঙ্গে কথা বলার আগে আপনাকে আমার সঙ্গে কথা বলতে হবে। কেডি? জানি আমি। কেডি পাঠক, আপনি এখানে কি করতে? স্যার, সিআইডির বিরুদ্ধে ডিসিপি স্যারের কেসটা আদালতে আমি লড়ছি। কাগজপত্র শুনলেন? আপনি ঘাবড়াবেন না ডিসিপি সাহেব, আমি জানি আপনি নির্দোষ, আর আদালতে আমি এই বিষয়টা প্রমাণও করে দেব। থ্যাংক ইউ। সব সময়ের মতো জয় সত্যেরই হবে। ইয়র অনার, আজ অবধি আমার মনে হতো যে কেডি ভার্সেস আইএম জয়সওয়াল এর থেকে বড় যুদ্ধ হতেই পারে না, কিন্তু আজ তো কামাল হয়ে গেল। কেডি ভার্সেস সিআইডি মানে কি? সূর্য বনাম চাঁদ নাকি রাত বনাম দিন? নো নো, অ্যাকচুয়ালি ইয়র অনার, ইট ইজ বাঘ বনাম হাতি। ছোটবেলায় আমার ঠাকুমা আমাকে গল্প শোনাতো ইয়র অনার, জঙ্গলের গল্প, যেখানে একটা বাঘ ছিল, হিংস্র শক্তিশালী এক বাঘ, যে সব জানোয়ারকে হারিয়ে দিত সব সময়। আর ওর এটা মনে হয়েছিল যে ও নাম্বার ওয়ান, 100% ট্র্যাক রেকর্ড। আর এই অহংকার থাকার ফলে, এই ওভার কনফিডেন্স থাকার ফলে ওই বাঘটা একটা ছোট ভুল করে ফেললো, এক বড় হাতিকে চ্যালেঞ্জ করলো, আর তারপর কি, ফলটা তো ভোগ করতেই হতো। আমার মাথা গেছে খারাপ হয়ে, এইবার বাঘের নয় হাতির মাথা খারাপ হলো, আর বাঘের সম্মান তলানিতে। এই কেসের শেষে এরকমই একটা কিছু হতে চলেছে আমার মনে হচ্ছে ইয়র অনার, কারণ কেডি পাঠক সাহেবের সাকসেসের ফটক বন্ধ হতে চলেছে, কারণ সিআইডির মতন হাতির সাথে পাঙ্গা নিয়ে নিয়েছে, রাইট? কি এনার সাথে কথা বলি, ডিসিপি স্যার, আপনি আমাকে সিআইডিতে ঢুকতে দিলেন না, এই জন্য আমার আজ অবধি অভিমান ছিল, কিন্তু এখন আর নেই। গুড, আমি সিআইডিতে নই, বরং পাবলিক প্রসিকিউটর। ছাড়ুন, কি মনে হয় আপনার এই যে রোমাঞ্চকর যুদ্ধটা, এটার ব্যাপারে আপনার কি মতামত? জঙ্গলের উদাহরণ আপনি ঠিকই দিয়েছেন মিস্টার জয়সওয়াল, জঙ্গল রাজই তো চলছে এখানে। একজন সম্মানীয় দায়িত্ববান ডিসিপির উপরে দু দুটো খুনের অভিযোগ, তাও আবার নিজের লোকের, রোহিত আর সারুংখের, আমি এরকম বোকামো কেন করব? এটার উত্তর আপনিই দিতে পারেন ডিসিপি স্যার। দিস ইজ রিডিকুলাস। এইবার এসিপি প্রদ্যুমন নিজের এখতিয়ারের বাইরে চলে গেছে। জয়সওয়াল বাবু, অল ইয়ার্স। ডিসিপি সাহেব, ইনার বক্তব্যে আপনি আপনার মনোনিবেশ হারাবেন না, এনে তো এমনি বাস চুটকি গল্প আদালতে বলে থাকেন আমাদের সবাইকে মনোরঞ্জন করার জন্য। ইয়র অনার, শুধুমাত্র কারোর কারোর ওপর আঙুল তোলাতেই পর্দাফাশ হয়ে যায় না, আপনি শুনলেন? আমার পুরো বিশ্বাস রয়েছে ডিসিপি সাহেব যে শেষ পর্যন্ত আপনি নির্দোষ প্রমাণিত হবেন। রিয়েলি অভিজিৎ স্যার, 15 বছরের আপনার গুডউইল, সেটাতে 15 মিনিটের মধ্যে জল ঢেলে দিতে চান পাঠক সাহেব, আপনার ইনভেস্টিগেশনের উপর আঙুল তোলা হচ্ছে, তো আপনার মনে হয় না ওখান থেকে উঠে আপনার এখানে আসা উচিত, এই প্রশ্নটার উত্তর দেওয়া উচিত, তাই না? ইয়র অনার, আমি সিআইডির তোলা কোনো পদক্ষেপের সাফাই দিতে নয়, বরং শুধু সাক্ষী দিতে এসেছি, যা সিআইডির পাওয়া অকাট্য প্রমাণের উপর নির্ধারিত। 18 জুলাই 2012 ব্লু মুনবারের মেকআপ রুমে আন্ডার কভার পুলিশ অফিসার রোহিত রাজাদাসের খুন হয়। একটা গুলি তার বুকটাকে ভেদ করে দেওয়ালের ভিতর ঢুকে যায়। খুনি সেই গুলিটাকে তোলে এবং নিজের সাথে করে নিয়ে চলে যায়, আর ওই গুলি ইয়র অনার সিআইডি খুঁজে বার করে ডিসিপি চিত্রলের ঘরের থেকে। ইয়েস ইয়র অনার, আর এটা সেই গুলি ইয়র অনার যেটাতে মিস্টার রোহিতের রক্তের ছাপ পাওয়া গেছিল। এই ইয়র অনার, এই এই ফরেন্সিক রিপোর্ট আর এই ব্যালিস্টিক রিপোর্ট যেটা বলছে, ওই গুলিটা ডিসিপি স্যারের বন্দুক থেকেই বেরিয়েছিল। তার মানে ইটস ভেরি সিম্পল, গুলি ওই বন্দুকের আর বন্দুক ডিসিপি স্যারের। End of matter. বাহ 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 জয়সওয়াল সাহেব, ক্যা বাত হে, আসুন আসুন আসুন।
এইবার তো আপনি 10 মিনিটের আগেই এন্ড অফ দ্য ম্যাটার করে দিলেন, ওয়েল ডান। গো অন, গো অন। না, এখন আপনার এই রাজত্বে কি গো অন? ব্যাস একটা সাধারণ, একটা খুব সহজ প্রশ্ন আমি করতে চাইবো ইন্সপেক্টর অভিজিতের কাছে, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আমাকে জিততে আপনি দেবেন না, গো অন। ডিসিপি চিত্রলে তার সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়েছিলেন, যেটা অফিসার রোহিত রাজাদাক্সের বুক চিরে বেরিয়ে সেটা দেওয়ালে গিয়ে আটকে যায়। ডিসিপি সাহেব দেওয়াল থেকে ওই গুলিটা বার করেন, নিজের সঙ্গে বাড়ি নিয়ে যান, আর সিআইডি ওই গুলিটা, এই গুলিটা ডিসিপি সাহেবের বাড়ি থেকে উদ্ধার করে। এই পর্যন্ত গল্পটা ঠিক আছে আমার ইন্সপেক্টর অভিজিৎ? আগে হ্যাঁ, একদম এমনটাই হয়েছে। দেওয়ালে গুলিটা আটকে যাওয়াতে যে দাগটা হয়েছিল, কতটা গভীর হয়েছিল সে গর্তটা? এই ধরুন আধা পনেরো ইঞ্চি। এখন আমার খুব সহজ একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে ইন্সপেক্টর অভিজিৎ। ওই গুলিটা অফিসার রোহিতের বুক চিরে গিয়েছিল, সেই কারণে ফরেন্সিক্স ওই গুলিতে, এই গুলিটার ওপর অফিসার রোহিতের রক্তের দাগ পায়, ওই গুলিটা গিয়ে দেওয়ালে আটকে যায়। ফরেন্সিক্সের ওই গুলিটায় ওই দেওয়ালের সিমেন্ট বা প্লাস্টারের কিছু ট্রেসেস পাওয়া উচিত ছিল, যেটা ফরেন্সিক্স পায়নি। কিছু তো গণ্ডগোল আছে, তাই না? ইটস ওকে, ইটস ওকে। এই উল্টো পাল্টা প্রশ্ন করা ওনার স্বভাব, আর এর চটজলদি উত্তর দেওয়া আমার প্রতিভা। আইল টেক ইট ফ্রম হিয়ার। হতে পারে যে ডিসিপি সাহেব ওইটা পরিষ্কার করে দিয়েছেন, মুছে দিয়েছেন। রাইট 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 রাইট। তো তাহলে ডিসিপি সাহেব যদি ওই গুলিটা মুছে দিয়ে থাকেন, তো সেটার উপর থেকে রোহিতের রক্তের দাগটাও মুছে গিয়ে থাকতো। মিস্টার পাঠক, আগে আপনি বলতে কি চাইছেন? ইন্সপেক্টর অভিজিৎ, আমি শুধুমাত্র এটা বলতে চাই যে এই গুলিটা হয়তো ডিসিপি চিত্রলের বন্দুক থেকে বেরোতে পারে, কিন্তু এই গুলিটা ব্লু মুন বারের মেকআপ রুম ডিসিপি সাহেবের বন্দুক থেকে বেরোয়নি। কেড ইজ রাইট স্যার, কিন্তু স্যার আমি খুব আফসোসের সঙ্গে সবার সামনে স্বীকার করছি যে আমি কখনো গুলি চালাইনি না কথা বলে। বাস একবার দুবার গুলি চালিয়েছি ফায়ারিং রেঞ্জে। ওই তিন চারটে গুলির মধ্যে কেউ একটা গুলি তুলে নিয়েছে, তাতে রোহিতের রক্ত লাগিয়ে আমার ঘরে নিয়ে গিয়ে রেখে দেয়। আমি মানছি যে এটা হতে পারে, কিন্তু এমনটা হয়নি। আপনি যা কিছু করেছেন স্যার, তার সাজা আপনাকে ভুগতেই হবে, কারণ এই গুলি আপনার বিরুদ্ধে করা আরোপের একটা ছোট্ট প্রমাণ, শুধু একটা ছোট্ট প্রমাণ। ডিসিপি স্যার, ব্লু মুন বার এর ওই গুলি, না সরি, ওই জুলি আমার পরের সাক্ষী। ইনি সেই লোক যাকে আমি বারের পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে যেতে দেখেছিলাম। আরে, এতে আমার নতুন কথা কি? আমি তো নিজেই বলছি যে আমি ওখানে গিয়েছিলাম রোহিতের সঙ্গে দেখা করতে, কিন্তু ইনার হাতে একটা গানও ছিল। আর যখনই উনি আমাকে দেখলেন, তখনই ওই গানটা নিজের জ্যাকেটের পকেটে লুকিয়ে রাখলেন। করেক্ট। আর এই গান ভালোভাবে দেখো জুলি, আর বলো যে ওটা এই গানটাই। এটা ওই গানটাই স্যার, আপনারই গান। বা, আমার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী লাইন দিয়ে রেখেছো তুমি, জয়সওয়াল সাহেব। অদ্ভুত জুলি দেবী, অদ্ভুত। মানে আপনার বারে কাউকে হত্যা করা হয়, আপনি ডিসিপি সাহেবের হাতে বন্দুকটা দেখলেন, আপনি ওনাকে ওখান থেকে যেতে দেখলেন, কিন্তু না আপনি পুলিশকে কিছু বলেন, সিআইডিকে কিছু বলেন, আর এতটা সময় চলে যাওয়ার পর আপনি এই বিষয়টার খোলসা আদালতে এসে করছেন। দেরি করে ঠিকই, কিন্তু এখন আমি বলছি তো না। হ্যাঁ, বলছেন তো বটেই। ভেবে নিন একটু যে আরো কিছু হয়তো বলতে পারবেন। হতে পারে আপনি ডিসিপি সাহেবকে রোহিতের উপর গুলিটা চালানোর সময় হয়তো দেখেছেন, মনে করার চেষ্টা করুন, নাকি পরে মনে পড়বে কারোর বলার পর। অভিজিৎ স্যার ইনডিরেক্টলি কিন্তু আপনাকে বলছে, মানে ইনি যেটা বলতে চাইছেন সেটা হলো আপনি এখানে মিথ্যে সাক্ষী পেশ করেছেন। হোয়াট ইজ দিস? আরে জয়সওয়াল সাহেব, এইসব কাজগুলো তো মেয়েরা করে, আপনার এগুলো শোভা পায় না। ইওর অনার, আমি আমার গানটা নিয়ে ওই মিটিংয়ে নিশ্চয়ই গিয়েছিলাম,
না আমি আমার ওই গানটা বাইরে বার করেছি, না ওটাকে ব্যবহার করেছি। মিথ্যা বলছেন আপনি, মিথ্যা বলছেন আপনি ডিসিপি স্যার। আপনি ওই গানটা বার করেছিলেন, সেটা ব্যবহারও করেছিলেন, কারণ আপনি রোহিতকে মারার উদ্দেশ্য নিয়ে এই বাড়ি গিয়েছিলেন। আর এই কথাটাই প্রমাণ করবে আমার পরের সাক্ষী ছোট চায়ওয়ালা, ইওর অনার। আরে চাওয়ালা, এক চাওয়ালা বারওয়ালা, কাউকে ছেড়েছো কি? না না না, আপনাকেও ছাড়বো না স্যার। স্যার, আমি ডিসিপি স্যারের পুরনো চর ছিলাম। ওই দিন ইনি আমাকে ডেকে বললেন যে আমাকে ইন্সপেক্টর রোহিতের সঙ্গে ফোনে কথা বলতে হবে, আর এটা বলবি ওকে যে ডিসিপি স্যারের, তার মানে এনাকে, কেউ প্রাণে মেরে ফেলতে চায়, যাতে রোহিত ভয় পেয়ে আন্ডার কভার থেকে বেরিয়ে আসে আর গিয়ে ডিসিপি স্যারের সঙ্গে দেখা করে, আর ডিসিপি স্যার ওকে মারতে পারে। ছোটু, তুমি জ্ঞানে আছো? এসব কি বলে যাচ্ছ? মিথ্যে বলছো। এ মিথ্যে বলছে স্যার। ডিসিপি চিত্রলে, প্লিজ প্লিজ আপনি ওনাকে বলতে দিন। আই এম সরি। জানি না সাহেব, এনার মাথায় কি ভূত চেপে যায়। প্রথমে রোহিতকে মারলো, তারপর ইনি আমাকেও মারতে চাইছিলেন। আমার ভাগ্য ভালো যে সিআইডি এসে আমাকে বাঁচায়, না হলে। ইওর অনার, আমি তো শুধু এইটা বোঝবার চেষ্টা করছিলাম যে আমাকে মারার খবর একে দিল কে। এও জড়িত আছে, মিলে আছে। কেন সাহেব, এই গরিবকে ফাঁসাচ্ছেন। আরে আমি কার সঙ্গে মিলে আছি? ছোটুবাবু, বন্ধু একটা কথা বলো, সত্যি সত্যি বলো। হ্যাঁ হ্যাঁ স্যার। এই ডিসিপি সাহেব যিনি রয়েছেন, তিনি রোহিতকে মারতে চাইতেন, রোহিতকে নিজের কভার থেকে বার করতে চাইতেন, এই যে সমস্ত কথাগুলো তুমি আমাদের বললে, এগুলোর কোনো তৃতীয় সাক্ষী রয়েছে? না স্যার। যখন আমায় ডিসিপি স্যার বাড়িতে ডেকে কথা বলেন, অন্য কেউ ছিল না। দুটো বিষয় হতে পারে আমার বন্ধু, হয় তুমি মিথ্যা কথা বলছো না তো ডিসিপি সাহেব। অফ কোর্স ডিসিপি সাহেব মিথ্যা কথা বলছেন। এই সিদ্ধান্তটাও 10 মিনিট শেষ হওয়ার আগেই নিলেন আপনি? ক্যা বাত হে, বিষয়ের পর বিষয়। ইওর অনার, আমার একদিকে ছোটু রয়েছে যে 17 বছর বয়সে মুম্বাইতে আসে আর 18 বছর বয়স থেকে একের পর এক অন্যায় করে যাচ্ছে, আর আমার দ্বিতীয় দিকে ডিসিপি চিত্রলে রয়েছেন, যিনি এই ছোটুকে সত্যের পথে হাঁটা শিখিয়েছেন, চায়ের দোকানও খুলে দেন। ডিসিপি চিত্রলে একজন কলঙ্কহীন সৎ অফিসার, যার ওপর আজ পর্যন্ত কেউ আঙুল তোলার সাহস করেনি। এই সিদ্ধান্তে পৌঁছানো খুব একটা কঠিন নয় ইওর অনার, যে এদের দুজনের মধ্যে কে মিথ্যা কথা বলছে। মানে আপনি এটা বলতে চাইছেন যে এই সাক্ষীটাও মিথ্যে? মানে আপনি এটা বলতে চাইছেন যে সিআইডিও মিথ্যে? এক মিনিট, অভিজিৎ স্যার, আপনার ওপর আবার আরোপ লাগানো হচ্ছে, কি হচ্ছে এটা কি? জয়সল বাবু, আপনি থাকতে দেশলাইয়ের দরকার নেই আগুন লাগানোর জন্য। মিস্টার কেজি, তুমি কথা ঘুরিয়ে দিতে পারো কিন্তু প্রমাণকে নয়। ইওর অনার, মানুষের অ্যাকশনের প্রমাণ তার রিয়াকশন দিয়ে পাওয়া যায়। যখন ডক্টর সানুনকে ডিসিপি সাহেবের ঘরে ওনার বিরুদ্ধেই প্রমাণ নিয়ে পৌঁছান, এটা বলার জন্য যে রোহিতের শরীর থেকে ওনার চুল পাওয়া গিয়েছে, তাহলে উনি সাথে সাথে সিআইডিকে ফোন করেননি কেন? যদি উনি নিরাপরাধ হতেন তাহলে ওনাকে সাহায্য করতাম, আসল খুনি পর্যন্ত পৌঁছাতে পারতাম, কিন্তু না, উনি খুব ভালো করে জানতেন যে ডক্টর সারুংকে তার কালো কাজের ব্যাপারে সব কিছু জেনে গিয়েছে, সেই কারণে উনি এর থেকেও খারাপ কাজ করেন। তাকে এত নৃশংসভাবে উনি মারেন, ইউ উইল হ্যাভ টু পে ফর দিস ডিসিপি সাহেব, ইউ উইল হ্যাভ টু পে ফর দিস। অভিজিৎ, আমি এরকম করতে পারি? আমি ডক্টর সারুংকে মারবো? হ্যাঁ স্যার, আপনি এটা করতেই পারেন। সিআইডিতে সবাই জানে যে আপনি সারুংকে সাহেবের সাথে কি ধরনের ব্যবহার করেছেন, কিভাবে কথা বলেছিলেন। এই সারুংকে আমি এমন অবস্থা করব তারপর সারা জীবন কারো সঙ্গে কথা বলবার অবস্থা থাকবে না, শুধু লাশের সঙ্গে কথা বলবে। সারুংকে সাহেবও আপনাকে অপমানিত করে আপনার কথার কি ধরনের জবাব দিয়েছিল? আপনি করতে পারেন স্যার, আপনি সব কিছু করতে পারেন। ওহ স্যার, আমি তো নিজেই সিআইডিকে বলতে চাইছিলাম, আমি বলেওছি সারুংকে, এখনই ফোন করো সিআইডিকে। হ্যাঁ হ্যাঁ, আপনি তো এখন এগুলো বলবেনই, কারণ আপনার কথা মিথ্যে প্রমাণ করার জন্য ডক্টর সালুংকে তো এখানে নেই। আমি আছি না। আহ, আই ফরগট, আমি আছি তো জসপাল সাহেব, কেন চিন্তা করছেন? ইন্সপেক্টর অভিজিৎ,
একটা সংশয় রয়েছে আমার মনে, যে সিআইডি ডিসিপি সাহেবের ঘরে গিয়ে পৌঁছলো, তার আগেই কি করে তারা জানতে পেরে গেল যে ডক্টর সালুংকে ওখানে রয়েছেন? ডক্টর সালুংকের মোবাইল ডিসিপি সাহেবের ঘরে ট্রেস হচ্ছিল, আর সালুংকে সাহেবের গাড়ি ডিসিপি সাহেবের বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। আপনি ওনার গাড়ি দেখেছেন? অফকোর্স। গাড়িটাকে ভেতর থেকে দেখেছেন? তার মানে? দেখেননি না আপনি গাড়িটাকে ভেতর থেকে। যদি দেখতেন তাহলে আপনি এটা জানতেন যে ডক্টর সালুংকের গাড়ির চাবি ওনার গাড়িতে আটকানো অবস্থায় ছিল, আর গাড়িটা রিভার্স গিয়ারে আটকে ছিল। পাঠক সাহেব, কেসটাকে কেন রিভার্স গিয়ারে নিয়ে যাচ্ছেন? আগে এগোতে হবে না? না মানলাম, ছিল ওই গিয়ার, রিভার্স গিয়ারে ছিল গাড়ি, তো ডিসিপি সাহেবকে এতে বেঁচে যাবেন? ইন্সপেক্টর অভিজিৎ, ক্ষমা চেয়ে নিচ্ছি, এনাকে সবকিছু বাচ্চাদের মতো বোঝাতে হয়। এদিকে আসুন জয়সফল বাবু। হলো এটা যে ডক্টর সালুংকে ডিসিপি সাহেবের সঙ্গে কথা বলে ওনার বাড়ি থেকে বাইরে এলেন, নিজের গাড়ির চাবিটা বের করলেন, গাড়িটা স্টার্ট করলেন, আর গাড়িটাকে বাইরে বার করার জন্য উনি গাড়ি রিভার্স গিয়ারে দিলেন। গাড়িটা বাইরের দিকে আসছিল, কিন্তু হঠাৎই কেউ ওনার উপর হামলা করলো। কেউ না, ডিসিপি। তো এটাও বলুন যে যদি ডিসিপি সাহেবকে ডক্টর সালুংকের উপর হামলা করতে হতো, তো ওনার চার দেওয়ালের মধ্যে ওনার উপর হামলা করতেন, যেখানে আর কেউ দেখার ছিল না, কোনো রকম সাক্ষী ছিল না, কেন অপেক্ষা করলেন ইনি ডক্টর সালুংকের বাইরে চলে যাওয়ার, আর তারপর গিয়ে ডক্টর সালুংকের উপর হামলা করলেন যাতে পুরো দুনিয়া ওনাকে দেখেন? ডাজ ইট মেক সেন্স অ্যাট অল? তাই না ইন্সপেক্টর অভিজিৎ? দেখো কেটি, শুধু এইটুকু বলে দিলে যে গাড়িতে চাবি লাগানো ছিল, গিয়ার রিভার্সে ছিল, কেউ 100% এটা বলতে পারবে না যে সারুংকে সাহেব বাইরে বেরিয়েছিলেন। প্রায়ই লোকে গাড়ি দাঁড় করানোর জন্য গিয়ার লাগিয়ে রাখেন, প্রায়ই লোকে গাড়ির চাবির কথা ভুলে যান। কারেক্ট। আপনি তো আমাদের সিনিয়রের থেকেও বেশি সেন্সিবল বেরোন। কারেক্ট। ও দ্যাট রিমাইন্ডস মি, আমার সাথেও এরকম অনেকবার, আমার গাড়ির চাবি আছে আছে, ভুলে যাইনি, আমার আছে চাবি। গাড়ির চাবি তো রয়েছে, কিন্তু আপনার গাড়িটা রিভার্স গিয়ারে রয়েছে জয়সফল বাবু। ইওর অনার, এখানে মুদ্দা কথা হলো এটা যে ডিসিপি সাহেব ডক্টর সালুংকে কে হত্যা করেছিলেন, কারণ ইনার বিরুদ্ধে পাওয়া যাবতীয় প্রমাণগুলো মিটিয়ে ফেলার জন্য। আমার প্রশ্ন হলো, যখন ইনি অফিসার রোহিতকে খুন করেন ইনি, তো তাহলে কিসের প্রমাণ? অফিসার রোহিতকে ইনি নিজে নিযুক্ত করেছিলেন এই অপারেশনে, রাইট স্যার? প্রিসাইসলি, প্রিসাইসলি। রোহিত আমার এজেন্ট ছিল, ও আমার জন্য অনেক বড় ড্রাগ মাফিয়া গ্যাংয়ের পর্দা ফাঁস করতেই যাচ্ছিল। তাহলে ওকে মেরে আমি আমারই অপারেশনের সর্বনাশ কেন করব? এই চিন্তাটাই সিআইডির মাথায় চলছে স্যার, আর এর জবাবও আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন যে আপনি আপনার বিশ্বস্ত লোকের প্রাণ কেন নিয়েছেন। ওট, কিছু প্রশ্নই বিশ্বস্ত লোকের জন্য বাঁচিয়ে রাখুন জজ সাহেব। জনার্দন, তুমি? স্যার, এ তো আমার ড্রাইভার, আমার গাড়ি চালায়। হ্যাঁ, আর এবার আপনার কেসের গাড়ি একদম গাড্ডায় নিয়ে যাবে। বল বল না হলে এখানে। ইন্সপেক্টর দয়া, প্লিজ, আপনি আপনি শান্ত হন। ক্ষমা চাইছি জজ সাহেব, কিন্তু কি করে শান্ত হব? শান্ত কি করে হব? ডক্টর সারুংখি আমাদের পরিবারের সদস্য, আমাদের একজন মারা গেছে, আর যেভাবে ওনাকে মারা হয়েছে, মাথা থেতলে, যদি যদি এই আদালতে আজ সুবিচার না হয়, তাহলে আমি ওকে তো দয়া। স্যার, গত 1.5 বছর ধরে আমি ডিসিপি স্যারের ওখানে চাকরি করি, ডে নাইটে ওনার সার্ভিস গাড়ি চালাই, আর ওই রাতে যখন ডক্টর সারুংকি আসেন, তখন ডিসিপি স্যার তার সকল সিকিউরিটি গার্ডদের চলে যেতে বলেন, আর আমাকেও। আর হঠাৎ করে 2 ঘন্টা পর উনি আমাকে ফোন করে ফিরে আসতে বলেন, আর আমাকে বললেন আমার একটা কাজ করতে হবে, একটা বড় এয়ার ব্যাগ, একটা দড়ি আর খোঁড়ার জন্য কোদাল আনতে বলেন, একটা লাশকে পুঁততে হবে, আর তারপর আমি ওখান থেকে ওগুলো আনতে যাই। আমার সাহস হয়নি, আমি ওনাকে না বলার জন্য
যখন ফিরে আসি তখন বাইরে দেখলাম যে সিআইডির গাড়ি ওখানে দাঁড়িয়েছিল। আমি বুঝলাম একটা বড় গণ্ডগোল হয়েছে। সত্যি কথা বলতে আমি ভয় পেয়ে গেছিলাম, তাই আমি সেখান থেকে পালিয়ে গেলাম। ও, তাহলে এটাই তোর আসল রূপ জনার্দন? আসল রং তো আপনার আস্তে আস্তে সামনে আসছে ডিসিপির স্যার। আপনি যে এই গিরগিটির মতন এরকম সবসময় রং চেঞ্জ করছেন, না ওই বার্গল জুলি, ও ভুল, ছোটু চায়ওয়ালা, এই ড্রাইভার জনার্দন, সবাই ভুল, শুধু আপনি সত্যি, কারণ আপনি তো সত্যির একখানা পুতুল, একেবারে সত্যবাদী। জয়সওয়াল, একবার এই কেস থেকে আমি ছাড়া পাই তারপর দেখা করো। ছাড়া পেতে দেবো, তারপর তো আপনি দেখবেন না আমাকে, তারপরে তো দেখা করবো। মনে রাখবেন আপাতত আপনি কাঠগড়ার ওই দিকটায় আছেন, আর ওইখান থেকে সিধা যাবেন ফাঁসির তক্তার ওপর আপনি, ওখানে আমি যাব আপনার সাথে দেখা করতে, বাই বাই বলতে। দ্য কেস ইজ ওভার। এখনো কি অন্য কোনো প্রশ্ন করে আপনি এই কেসটাকে অন্য গিয়ারে দিতে চাইছেন পাঠক সাহেব? মিস্টার জনার্দন, আপনি উইটনেস বক্স থেকে নামতে পারেন। স্যার, পারলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। স্যার, আমি জানি আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, কিন্তু স্যার আপনার এই পাপের ভাগিদার হতে আমি পারবো না, না হলে আমি নিজে এবং আমার বাচ্চাদের সামনে কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারবো না। উর্দি পড়ার আগে এই উর্দির সম্মান রাখার শপথ নিয়েছিলাম আমি। আর স্যার, আপনার যদি মনে থাকে তাহলে এই শপথ আর কেউ নয়, আপনি নিজে দিয়েছিলেন। আমি তো ভুলিনি। স্যার, আপনি কি করে ভুলে গেলেন? স্যার, আপনি কি করে ভুলে গেলেন? স্যার, স্যার, আপনি কি করে ভুলে গেলেন? ইয়োর অনার, প্রতিপক্ষকে না বলেই এই কেসে নতুন একটা সাক্ষী পেশ করা হলো। প্রতিপক্ষ এই সাক্ষীকে পরীক্ষা করার জন্য আদালতের কাছে সময় চাইছে। কেডি, এখন ওর কোনো দরকার নেই। ডিসিপি সাহেব, এটা কি বলছেন আপনি? হ্যাঁ কেডি, যা সত্যি তাই বলছি। স্যার, আমি আমার অপরাধ স্বীকার করছি। আন্ডার কভার পুলিশ অফিসার রোহিত রাজাধ্যক্ষের খুন আমি করেছি, আর তারপরেই ডক্টর সারুংখে যখন আমার বিরুদ্ধে প্রমাণ নিয়ে এলো। ডিসিপি স্যার, এই দেখুন আপনার চুল লাশের উপর থেকে পেয়েছি। কোথা থেকে তুলে আটকে দিয়েছো সারুংখে? আমারই চুল পেয়েছিলে তুমি? আটকে দিইনি স্যার, আপনি হয়তো মেরেছেন ওকে, তাই জন্য আপনার চুল পেয়েছি লাশের উপর। অন্য কারো হতে পারে না? হতেই পারে না স্যার, ডিএনএ টেস্ট করেছি, আপনার চুল আপনার। আমি আপনাকে কথাটা এই জন্য বলতে এসেছি যাতে আপনি সাবধান হয়ে যান, নিজেকে বাঁচাতে পারেন। তোমাকে এই কথা চেপে রাখতে হবে সারুংখে। ডিসিপি সাহেব, আমি এই কথাটা বেশি দিন চেপে রাখতে পারবো না, আমি নিরুপায়। আমি এই মুহূর্তে এসিপি প্রদ্যুমনকে এই কথাটা বলতে চলেছি। আমি থামতে পারবো না ডিসিপি সাহেব। ডিসিপি স্যার, আপনি কি বলতে পারেন যে কেন আপনি খুনটা করলেন? কয়েক বছর আন্ডার কভার থাকবার পর রোহিত ধৈর্য হারিয়েছিল, ও বাইরে আসার কথা বলতে লাগলো, বলছিল যে আন্ডার কভার ও থাকবে না। যদিও বাইরে চলে আসতো তো তাহলে কত ক্ষতি হয়ে যেত, সবাই জেনে যেত যে
আমরা কি করছি? আমরা এক্সপোজ হয়ে যেতাম, আরো অনেক ক্ষতি হয়ে যেত। অনেক বুঝিয়েছি ওকে, মানেই নি তো, কি করতাম আমি? মারতে হলো ওকে। আমি এক খুনি, আর এর জন্য আপনি যে সাজা শোনাতে চান শুনিয়ে দিন। এই আদালত কাল পর্যন্ত মুলতুবি রাখা হলো। এটা কি করে ফেললেন আপনি? কেডি, আমার এখন আর কিচ্ছু বলবার নেই। থ্যাংক ইউ ফর ইওর অফার। সমস্ত পেপারে আপনার বিরুদ্ধে লিখেছে কিভাবে আপনি সিআইডির বিরুদ্ধে গিয়ে খুব বড় ভুল করেছেন। এদের লেখার আর কি আছে? এরা তো কিছু না জেনে শুনে লিখে দিতে পারে। এরা কি জানবে যে আমার লড়াইটা সিআইডির সঙ্গে নয়, অন্যায়ের বিরুদ্ধে। কিন্তু কেডি স্যার, যখন ডিসিপি স্যার নিজেই নিজের অপরাধ স্বীকার করছেন তখন। হ্যাঁ, তা তো করেছেন, কিন্তু এমনি হঠাৎই হঠাৎই কি হয়ে গেল? বলুন, কোর্টে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে যেটা দিয়ে প্রসিডিংস রেকর্ড করা হয়, আমি সেটা ফুটেজ দেখতে চাই। কিন্তু কেন স্যার? আমি দেখতে চাই যে জনার্দনের ক্ষমা প্রার্থনায় প্রার্থনা ছিল নাকি কিছু অন্য। আগে স্যার, সময় কত হলো? সবাই ছটা স্যার। এই, সব ঠিক আছে তো? কোথায়? বাইরে। কোনো গন্ডগোল নেই তো? না স্যার, সব ঠিক আছে। ঠিক আছে। অভিজিৎ, কি হয়েছে? হ্যাঁ, কি ভাবছ? দেখো, ডিসিপি সাহেব নিজের দোষ স্বীকার করে নিয়েছেন, আর এমনিতেও সমস্ত প্রমাণ ওনার বিরুদ্ধে। আমি ওকে এটাই বলছিলাম স্যার, কিন্তু জানি না ওর খেয়াল কোথায়। স্যার, ডিসিপি সাহেব আগে থেকেই জেদ ধরেছিলেন যে তিনি নির্দোষ। তিনি এটাও ইশারা করেন যে সিআইডি তার সাথে ব্যক্তিগত শত্রুতা করছে, নিজের কথা থেকে এতটুকু সরেননি। কিন্তু আবার হঠাৎ করে স্যার, কিন্তু আমাদের সামনে হঠাৎ করে এরকম ভাবে সঁপে দেওয়া ব্যাপারটা কিছু বুঝলাম না। না বোঝার কি আছে এতে? ও জানতো আজ নয় তো কাল ও আমাদের হাতে আসবে, আর ওনার ড্রাইভার জনার্দন ওর কথায় ওনার বিবেককে নাড়িয়ে দিয়েছিল। না দয়া, কিছু গন্ডগোল আছে স্যার। কেডি পাঠকের বেশ কিছু কথা আমারও সন্দেহ হচ্ছে। আমারও এটা মনে হচ্ছে যে সাহেব নির্দোষ। হ্যাঁ, ডক্টর সারুংখের খুনির সাথে তোমার সহানুভূতি কবে থেকে হলো? অবুঝের মতো কথা বলো না দয়া। অবুঝের মতো তুমি কথা বলছো। দেখো দয়া, সেন্টিমেন্টাল হয়ে শুধু অভিজিৎ, দয়া কি করছো তোমরা? নিজেদের মধ্যে ঝগড়া করে কোনো লাভ হয় না, বুঝেছো? আইন সেদিকেই যাবে যেদিকে তার যাওয়ার কথা। আইন এটা দেখবে না যে ডিসিপি সাহেবের মানসিক পরিস্থিতি কি ছিল বা কি ছিল না, আর তার উপর ডিসিপি সাহেব নিজের দোষ স্বীকার করে নিয়েছেন, তো আইন নিজের সিদ্ধান্ত নিয়ে নেবে, বুঝেছো? ঘড়ির কাঁটা এত জোরে ঘুরছে যে সময় দাঁড়াচ্ছেই না। কটা বাজে? এক্ষুনি তো জিজ্ঞাসা করলেন স্যার। হ্যাঁ, জিজ্ঞেস করেছিলাম, কটা বাজে? 7টা বেজে গেছে স্যার। 7টাও বেজে গেল, কিছু হয়নি তো? না স্যার, ঠিক আছে স্যার। তাহলে ডিসিপি সাহেবকে ফাঁসির থেকে কেউ বাঁচাতে পারবে না। আমরা বাঁচাতে পারি। দুজন নির্দোষের মৃত্যু তো আমরা আটকাতে পারিনি, হয়তো
তৃতীয় জনের প্রাণ বাঁচিয়ে দিই। কেডি এসে গেছে, ডিসিপি সাহেবের রক্ষাকর্তা। দয়া, তোমার মতো আমিও সত্যির রক্ষাকর্তা। একটা এরকম সত্যি যেটা আদালতে কেউ দেখতে পায়নি। কিরকম সত্যি কেডি? এসিপি সাহেব, এই সিডিটা যদি দেখেন সবকিছু বুঝতে পেরে যাবেন। এই নিন, এই দেখুন এসিপি সাহেব, ডিসিপি চিত্রলের হাতের উপর দেখুন, নীল রং, এ তো কালি। তাহলে ডিসিপি সাহেবের হাতের উপরেই কালি এলো কোথা থেকে? এক্স্যাক্টলি দয়া, একটু রিওয়াইন্ড করে দেখাচ্ছি। এই দেখো, জনার্দন ডিসিপি সাহেবের সঙ্গে দেখা করলো, তার আগে ডিসিপি সাহেবের হাতে কিচ্ছু নেই। এই জনার্দন এলো, ডিসিপি সাহেবের সামনে বিড়বিড় করলো, আর এখন ডিসিপি সাহেবের হাতের উপর ও নিজের হাতটা রাখলো, আর ওই হাতটা তুললো, আর এই ছাপ। ডিসিপি সাহেব নিজের হাতটা পিছনে নিয়ে গিয়ে মুছলেন, হাত আগে নিয়ে আসলেন, আর এই দাগটা। কিছু লেখা ছিল কি জনার্দনের হাতে? আমার এরকমটাই মনে হয় স্যার। কিভাবে আমি বলছি আপনাকে, আপনার হাতটা রাখুন। আর ওই হাতটা এভাবে রাখলো, আর ওই লেখাটার ছাপ পড়ল। তো এটাই ব্যাপার। কিন্তু দয়া, জনার্দনকে তো তুমি নিয়ে গিয়েছিলে না কোর্টে, তোর হাতে যা লেখা ছিল তুমি দেখনি? স্যার আমি তো এবার বুঝলাম। স্যার আদালতে যাওয়ার ঠিক এক মিনিট আগে ও আমাকে বলল যে ও বাথরুমে যাবে, তখনই ও এসব লিখেছে। স্যার জনার্দন এমন কি লিখেছিল যেটা পড়ে ডিসিপি সাহেব নিজে দোষীকার করে নিল? ওটাই তো। কি কি লিখেছিল জনার্দন নিজের হাতে? এই প্রশ্নের উত্তর তো কেবল দুজন লোকই দিতে পারে, একজন জনার্দন আর ডিসিপি চিত্রলে। স্যার আমি ডিসিপি সাহেবের সঙ্গে কথা বলছি। আমি জনার্দনকে খুঁজছি। যমরাজ তো তুই এবার দেখবি বেটা সশরীরে। ডিসিপি সাহেব, আপনার জীবন মরণের প্রশ্ন, প্লিজ সত্যি বলুন, কি ছিল ওই লেখাটায়? কোন খবর, কোন খবরের কথা বলছেন? আমি কোনো খবরের ব্যাপারে জানি না। দেখুন স্যার, আমরা সবাই দেখেছি যে জনার্দন আপনার সামনে আসলো, ও নিজের হাত দিয়ে আপনার হাতের উপর একটা ছাপ রাখলো, ওই ছাপটা পড়ে আপনি দুটো হত্যায় নিজের কাঁধে নিয়ে নিলেন, ওটা একটা লেখা ছিল, কি ছিল ওই লেখাটার মধ্যে? কিরকম মন গড়া কথা বলছেন? খবর খবর, আমি কোনো খবরের ব্যাপারে জানি না। কেডি বলছি। হ্যাঁ কেডি, আমাদের সন্দেহ একদম সত্যি, জনার্দন বাড়ি থেকে পালিয়েছে। কাল সকালে কেসটা শুরু হতেই জজ সাহেব তার সিদ্ধান্ত জানাবেন, আমি ওনাকে আটকাতে বোঝাতে পুরো চেষ্টা করব। তুমি যে কোনোভাবেই জনার্দনকে নিয়ে ওখানে পৌঁছে যেও। ঠিক আছে, ততক্ষণ আমি জনার্দনকে খুঁজছি। যা, অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট টু ইউ টু। স্যার, হ্যাঁ স্যার, জনার্দনের কোনো খোঁজখবর নেই, জানি না কোথায় উধাও হয়ে গেল। জানি না কোথায় উধাও হলো, এটা কি? এটা কি স্যার? মোবাইলের চিপ। ও মাই গড, মোবাইলের বাকি অংশটা। এর মানে জনার্দন পালানোর আগে মোবাইলটা ভেঙে দিয়ে গেছে। কি হলো, কিছু জানতে পারলে? স্যার বাস দুই মিনিট। স্যার এই ফোনটা তো খুব খারাপভাবে ড্যামেজ হয়ে গেছে, কিন্তু তবুও আমি শেষের পাঁচটা ডায়াল নাম্বার বার করতে পারবো। দশটা বাজতে চলল, ওইদিকে আদালতে কেস শুরু হয়ে গেছে হয়তো। না 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 সরি সাহেব, মিটিং ক্যান্সেল করার কোনো দরকার নেই, কোনো কেস তো আজকে নেই না, আজকে কেসের শুনানি। হ্যাঁ দশ মিনিটই শেষ হয়ে যাবে কেস। দশ মিনিট পাঠক সাহেব।
স্যার, এই যে পাঁচটা নম্বর। ও, ফোন করে দেখছি। দেখো, আমাদের কাজ এখনো শেষ হয়নি। কিন্তু আমার কাজ তো শেষ হয়ে গেছে। আদালতে ডিসিপির বিরুদ্ধে যা সাক্ষী দেওয়া ছিল তা তো আমি দিয়ে দিয়েছি। এখন এখন আর কি চাও তুমি? জুলি, ইয়োর অনার, অফিসার রোহিত রাজাধ্বজ আর ডক্টর সলুংকে। ইয়োর অনার, আমি মনে করিয়ে দিই ডিফেন্সকে যে আমরা এখানে কিছু বলতে না শুনতে এসেছি। ইয়েস কেডি, ডিসিপি চিত্রলের স্বীকারোক্তির পর আমার মনে হয় না এই কেসে আর কারুর কিছু বলার বাকি আছে। এই জন্য যত তাড়াতাড়ি রায় শোনানো যায় ততই ভালো। আমি আপনার কথার সঙ্গে পুরোপুরি সহমত। আমি শুধুমাত্র এইটা বলতে চাইছিলাম যে একটা এরকম কথা রয়েছে, একটা ঘটনা ঘটেছে, কিছু এরকম খবর এসেছে যেটা আপনি একবার শুনে নেবেন, তো সম্ভবত আপনার এই সিদ্ধান্তটাকে সরাতে একটু বাধ্য হয়ে পড়ব। কিরকম তথ্য? আমি বাধ্য ছিলাম স্যার। উনি আমাকে ফোনে হুমকি দিয়েছিলেন যে যদি আমি ডিসিপির বিরুদ্ধে আদালতে মিথ্যে সাক্ষী না দিই তাহলে তাহলে আমার দিদি আর ওর পরিবারের লোকজনকে মেরে ফেলবে। ও সকলের ব্যাপারেই জানতো সাহেব। এর মানে সেই রাতে তুমি ডিসিপি সাহেবকে নিজের বন্দুকটা নিয়ে বার থেকে বাইরে বেরোতে দেখোনি? হ্যাঁ না সাহেব। এবার এটা বলো যে জনার্দন এখন কোথায়? কি জনার্দন সাহেব? সেই জনার্দন যে ফোনে তোমাকে হুমকি দিয়েছিল। সাহেব, আমাকে জনার্দন তো ফোন করেনি, আমাকে তো অন্য কেউ ফোন করেছিল। ওই নাম্বারটা তো অন্য কারো সাহেব। কে ফোন করেছিল আর নাম্বারটা কার ছিল? কোনো কোনো জনের ভুল। আচ্ছা, মনে আছে তোমার ফোনে আর কি কথা হয়েছিল? হ্যাঁ সাহেব, পিছনে রেডিওতে পুরনো ভোজপুরি গান চলছিল। রেডিওতে ভোজপুরি গান পাচ্ছিল? আরে হ্যাঁ, অভিজিৎ স্যার তো কোনো ভোজপুরি গানের ব্যাপারে বলছিলেন, কিন্তু কোথায় শুনেছেন এই গানটা উনি? ছোটু চাওয়ালা। রিওনার, আমার সন্দেহ রয়েছে যে অফিসার রোহিত রাজাধ্বজ আর ডক্টর সালুঙ্কের হত্যা অন্য কারোর কথা মতো, অন্য কারোর ইশারায় হয়েছে। কোনো ব্যক্তি রয়েছে রিওনার যাকে ডিসিপি সাহেব সায় দিচ্ছেন? আরে কি কথা বলছেন, হোয়াট ননসেন্স! আমার কোনো ভাগিদার নেই স্যার, এসব আমি একাই করেছি, একাই করেছি। মিথ্যা কথা বলছেন আপনি ডিসিপি সাহেব। বলুন, এই হত্যা কার কথা মতো হয়েছে? কেডি পাঠক, তুমি আমার ডিফেন্স লয়ার, আমার বিরুদ্ধে কেন বলছো? এখন আর কিসের ডিফেন্স? আপনি এই আদালতেই দোষ স্বীকার করেছেন ডিসিপি সাহেব, আর দুনিয়া জানে যে কেডি পাঠক কখনোই কোনো অপরাধীর সঙ্গ দেয় না। এক মিনিট, অফিসার রোহিতের হত্যা হয়ে যাওয়ার পর আপনি লন্ডনের এই নাম্বারে ফোন করেছিলেন, করেছিলেন? ডক্টর সালুঙ্কের হত্যা হওয়ার পর আপনি এই নাম্বারে ফোন করেছিলেন। গত দশ দিনে আপনি লন্ডনের এই নাম্বারে সাতবার কথা বলে ফেলেছেন ডিসিপি সাহেব। এই নাম্বার তো আমার ভাইয়ের নাম্বার, আমি আমার ভাইকে ফোন করেছিলাম লন্ডনে। ডিসিপি সাহেব, মানলাম যে আপনার ভাই লন্ডনে থাকেন হয়তো, কিন্তু আমাদের পাওয়াই খবর অনুসারে কুখ্যাত গ্যাংস্টার পাশাও এই সময় লন্ডনে লুকিয়ে রয়েছে। কোথাও এরকমটা নয় তো যে এটা পাশারই নাম্বার আর পাশার কথা মতোই এই হত্যাটা হয়েছে? এক মিনিট, এক এক পাশা মানে ওই নাম্বার ওয়ান ওয়ান্টেড গ্যাংস্টার যে লন্ডনে? এক্স্যাক্টলি। আরে কি জয়সওয়াল সাহেব, পাঠক সাহেব ঘুড়ি ওড়াচ্ছে আর আপনি সেটা ধরতে ছুটেছেন। কোটি কোটি লোক আছে লন্ডনে, কোটি লোকের মধ্যে শুধু পাশাকেই পেলাম ফোন করার জন্য। জজ সাহেব, আপনি এদের কথায় না গিয়ে আপনার রায় শুনিয়ে দিন যত তাড়াতাড়ি সম্ভব। এক মিনিট, আপনার জজ সাহেবকে বলতে হবে না, উনি জানেন ওনার কি করা উচিত। ইয়োর অনার, আই রিকোয়েস্ট, আপনি সিদ্ধান্ত এখন শোনাবেন না,
সিদ্ধান্ত শুনিয়ে দিলে কেস শেষ হয়ে যাবে আর হয়তো পাশা বেঁচে যাবে। এক্স্যাক্টলি ইওর অনার, এক্স্যাক্টলি, ওয়েল সেড। আমি পাশা নয়, নিজের ভাইকে ফোন করেছিলাম, সামনেই ওর ছেলের বিয়ে। আমরা কিভাবে এটা বিশ্বাস করব ডিসিপি সাহেব যে এই নাম্বারটা আপনার ভাইয়ের আর আপনি আপনার ভাইয়ের সঙ্গে কথা বলেছিলেন? এটার কোনো প্রমাণ রয়েছে আপনার কাছে? প্রমাণও তো থাকা উচিত এটার, কোনো প্রমাণ আছে আপনার কাছে? মিস্টার পাঠক, আপনি হঠাৎ ডিসিপির উপর এরকম আরোপ চাপাচ্ছেন কোনো প্রমাণ ছাড়াই? ইওর অনার, স্যার, যদি কেডি সাহেবের বিশ্বাস হয়ে গেছে যে আমার আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সম্পর্ক আছে, তাহলে ওই নাম্বারে ফোন করে দেখেই নিন স্যার। আপনি আপনার ফোনটা আমাকে দিন। ফোন আমার কাছে নেই এখন, ফোন আদালতে ফোন রাখাটা আইন বিরুদ্ধ। আমার কাছে আছে না, মানছি এটা বেআইনি, কিন্তু সরি ইওর অনার, ওটা এখন সুইচড অফ মোডে আছে, অন করে আমি দিতে পারি। আই অবজেক্ট ইওর অনার, আদালতে ফোনের ব্যবহার করাটা বেআইনি। কিন্তু পাঠক সাহেব, অবজেকশন ওভাররুল। থ্যাংক ইউ ইওর অনার। মনে হয় তুই এত সহজে বলবি না। বল বল। বলছি স্যার, বলছি এসবের পিছনে জনার্দনের হাত আছে। জনার্দন ডিসিপি সাহেবের ড্রাইভার? হ্যাঁ স্যার, ওই আমাকে ডিসিপি স্যারকে ফাঁসানোর জন্য 20 লাখ টাকা দিয়েছিল, আর চুলিকে ধমকানোর 5 লাখ। স্যার আপনি ওকে ধরুন স্যার। কিন্তু ও তো ফেরার, ওর কোনো ঠিকানা আছে তোমার কাছে? স্যার ও আমাকে নির্জন জায়গা ডেকেছিল, বারবির পাশে, হ্যাঁ, একটা ছোট গোডাউন ছিল, হ্যাঁ, মার্কেট। ফোন লাগছে না স্যার, ওখানে এখন রাত, হয়তো আমার ভাই এখন। হ্যাঁ তো ওনার ওঠা অবধি আমরা অপেক্ষা করব, সকাল হওয়া অবধি আমরা অপেক্ষা করব। আই এগ্রি ইওর অনার, খোঁজ নেওয়া উচিত যে নাম্বারটা কার। দ্যাটস ইট। তার মানে আমি 4-5 ঘন্টা এখানেই দাঁড়িয়ে থাকবো? আগে হ্যাঁ, আর আপনার সাথে সাথে আমি আর পাঠক সাহেবও দাঁড়িয়ে থাকবো। অ্যাবসলিউটলি ইওর অনার। স্যার আপনি এদের কথায় একদম কান দেবেন না, আপনি আপনার রায় শুনিয়ে দিন স্যার, ব্যাস। মিস্টার চিত্রলে, আপনি আমাকে আমার ডিউটি শেখাবেন না। মিস্টার পাঠকের কথা থেকে এটা পরিষ্কার প্রমাণিত যে এই কেসে এখনো কিছু প্রশ্নের উত্তর পাওয়া বাকি। এই জন্য যতক্ষণ আমি ওই নম্বর সম্বন্ধে জানতে না পারছি, আমি কোনো রায় দিতে পারবো না। আপনি শীঘ্র লন্ডনে ফোন লাগান এবং ওখানকার ডিরেক্টরি থেকে জানুন যে এই নম্বর কার এক্ষুনি। সিআইডি থেকে কিছু জানতে পারলি? না স্যার। ওর হাতে এই মেসেজ তো জনার্দন লিখেছিল। ওহ নো, জনার্দন ইজ ডেড। ইওর অনার, আমরা লন্ডনে টেলিকমিউনিকেশন কোম্পানি থেকে সব নাম্বার চেক করেছি, এটা ওনার ভাইয়েরই নাম্বার আর উনি চিত্রলের নাম্বার। ঠিকই বলেছেন মিস্টার পাঠক। ওকে স্যার। আপনি একটা ভিত্তিহীন কথা নিয়ে আদালতের এতটা সময় নষ্ট করলেন, যাগে আমি আমার জাজমেন্টকে আর ডিলে করতে পারবো না। এক্সকিউজ মি কেডি স্যার। ক্ষমা চাইছি অনার।
ইয়োনার, আবার কি হলো কেডি? ইয়োনার, সিআইডি থেকে এইমাত্র খবর পাওয়া গিয়েছে, এই কেসের অন্যতম সাক্ষী ডিসিপি সাহেবের ড্রাইভার জনার্দনকে হত্যা করা হয়েছে, ওর লাশ পাওয়া গিয়েছে। তো না, আই মিন ব্যাড নিউজ, এটা যাবো শোকযাত্রায়, তাতে কি ওই ওই জনার্দনের মৃত্যুর সাথে ডিসিপি সাহেবের কেসের কি সম্পর্ক? ইয়োর অনার প্লিজ, আপনি 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 ফয়সলা শুনান। তুমি কি এটাই বলতে চাইছো, জনার্দনকে যে মেরেছে সেই আসল অপরাধী আর ডিসিপি নিরাপরাধ? আগে না ইয়োর অনার, আমি আমি শুধুমাত্র এটা বলছিলাম যে কি 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 না, একটু একটু আপনি ভাবুন জয়সওয়াল বাবু, আপনি তো একজন বুদ্ধিমান উকিল, এই এই কেসটার একটা অন্যতম সাক্ষী জনার্দন, যার কারণে ডিসিপি সাহেবের এই কেসটা পুরোটা পড়ে যায়, তাকে ফেলে দেওয়া হলো, তাকে হত্যা করা হলো। কেন হত্যাকারী কি সেটাই চাইছিল যে জনার্দন এই ষড়যন্ত্রের রচয়িতার নামটা আদালতে এসে বলে দিক, মাস্টার মাইন্ডের নামটা আদালতে এসে বলে দিক। কি মনে হয় আপনার? ঠিকই তাই না? এই আপনার সন্দেহটা ঠিক। হ্যাঁ না হো, হতে পারে ইয়োর অনার। এক এক মিনিট, এটা কি? আপনি এখন সিদ্ধান্ত শোনাবেন না ডিসিপি সাহেব, কি হচ্ছে সব বলুন, কে আপনার সাথী বলুন। স্যার আপনি আমার পুরো রেকর্ড দেখে নিন, আমি আজ পর্যন্ত যা যা করেছি নিজের ক্ষমতায় করেছি, ডিসিপি চিত্রলের ক্ষমতায়। এটার এই মানে নয় যে আপনি একাই সব কিছু করেছেন, এত বড় একটা কাণ্ড করার জন্য আপনার কারুর না কারুর সহযোগিতা দরকার। আর আপনি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মিস্টার জয়সওয়াল, আপনি ঠিক কথা বলছেন। বলুন, আমি 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 অনুরোধ করছি যে যতক্ষণ আমরা ওই ডিসিপির গোপন সাথীর খোঁজ না পাচ্ছি আপনি অর্ডার দেবেন না। আই মিন ইটস আ রিকোয়েস্ট। মিস্টার পাঠক, তুমি কি বলতে চাইছো? ইয়োনার, এখন অভিযোগ পক্ষ বলে দিয়েছে, আমি কি বলতে পারি? ঠিক আছে, আমি এই কেসকে একদিনের জন্য মুলতুবি রাখতে পারি, তারপর ডিসিপির ওপর ফয়সালা শুনিয়ে আমি জনার্দনের কেস জারি রাখব। টিল দেন দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। ওয়েল ডান মিস্টার জয়সওয়াল। থ্যাংকস। থ্যাংক ইউ। তোমার ধারণাই নেই তুমি কি করেছ। ডিসিপি সাহেব, ন্যায় দুদিকে ধারওয়ালা তলোয়ার, একদিকে পুলিশ, অন্যদিকে বিচারালয়। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।